সাদা কাক কি অদ্ভুত একটি নাম ছদ্মনামে যিনি মেহেদী হাসান বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার এই দুটো বই নিয়ে আমরা আপনার সঙ্গে কথা বলবো একটি হচ্ছে লহ মেঘাঞ্জলি বোধহয় এবারের বই মেলার আর পাঁচ আঙুলের পাণ্ডুলিপি আগেকার দর্শক দুইটি বইয়ের নামটাই আমার কাছে অপূর্ব এবং যাকে আমরা দেখছি তিনিও আমার কাছে অপূর্ব দর্শনে মেহেদী হাসান কিভাবে শুরু করলেন এই লহ মেঘাঞ্জলি অথবা পাঁচ আঙুলের পাণ্ডুলিপি এই যাত্রাটা মূলত আমি যখন এই এসএসসি পিরিয়ডটা যে সময় এসএসসি পরীক্ষা দিব ওই সময় আমাদের স্কুল থেকে একটি ম্যাগাজিন বের হয়েছিল ইঙ্গিত নামে কেমলতিক ইনস্টিটিউশন থেকে দক্ষিণবঙ্গের উচ্চবাই সেখানে মূলত ওই মানে এটাই বলা যায় মানে দিতে হবে এই জন্য লেখা দিয়েছি একটা একটি লেখা দিতে হবে স্কুল থেকে ম্যাগাজিন এসছে তো ওখানে একটা লেখা দিলাম তো মূলত লেখার শুরুটা ওখান থেকেই এবং ওইটাতে যখন স্কুল ম্যাগাজিনের লেখা ছাপা হলো তখন একটা মুগ্ধতার বিষয় চলে আসে সাধারণত এমনই হয়ে থাকে তারপরের অংশ এই যে বড় অংশ তারপরের অংশ এটি আমরা 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 জেনেছি আপনি এখনো বর্তমানে শিক্ষার্থী হিসেবে আছেন না হ্যাঁ শিক্ষার্থী কোন লেভেলে কোথায় আমি মাস্টার্স করছি বরিশাল বিএম কলেজ দর্শক আমরা একজন শিক্ষার্থী লেখককে পেলাম এর আগেও তারই একজন শিক্ষার্থী বলতে গেলে বোধহয় তার তৈরি করা একজন কবিকে পেয়েছি এবং তারপরের কবি আমরা সরাসরি আপনার সঙ্গে কথা বলছি এই যে লহ মেঘাঞ্জলি এই কাব্যগ্রন্থের বিষয়গুলো কী আছে মূলত লহ মেঘাঞ্জলির যে কবিতাগুলো রয়েছে পুরোটাই প্রেম বিরহ ঘরানার কবিতা এবং আমি মূলত প্রেম নিয়েই লিখি আচ্ছা মূল কাছে জায়গাটা হচ্ছে প্রেম সেভাবেই আর কি সাজানো হয়েছে তো এই এই বইটার মূলত যে লেখার কবিতাগুলো রয়েছে সেগুলো হচ্ছে করোনার মধ্যে যে সময়টি ছিল ওই সময়টিতে মূলত এইগুলো রচনা করা হয়েছে তো সেখানে ওই ওইভাবে ওই পাঠক মূলত ওই ফ্লেভারটাই পাবে যে ঘরবন্দি সময়ে যে আমাদের যে ব্যাপারগুলো ছিল সেগুলোই আসলে মূলত এই এই গ্রন্থে মেঘাঞ্জলি লহ মেঘাঞ্জলি মেঘাঞ্জলি কেন আচ্ছা এটা হচ্ছে আমি মূলত আমার কবিতাগুলোতে আমি তো মেঘ প্রিয় মানুষ মেঘ পছন্দ করি খুব বেশি মেঘ পছন্দ করি অনেক বেশি মাঝে মাঝে মেঘ দেখার জন্য দূর বহুদূর চলে যাই নদীর কাছে মেঘ দেখতে যাই আচ্ছা অন্য কোথাও মেঘ দেখতে যাই মেঘের ছবি দেখার জন্য মেঘের ছবি দেখার জন্য বাহ চমৎকার এর মধ্যে কি এই নামে কোনো কবিতা আছে হ্যাঁ মেঘাঞ্জলি নামে মূলত কোনো কবিতা নেই যদিও কিন্তু মেঘাঞ্জলির স্পর্শ রয়েছে মেঘের স্পর্শ মেঘের স্পর্শ আচ্ছা ঠিক আছে এরপরে আমরা পাঁচ আঙুলের পাণ্ডুলিপি এই 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 গ্রন্থের এটা কি এটা এটা আমার প্রথম কাব্য প্রথম কাব্য আর এটা বিশেষ তো কি এর মধ্যে কি বিষয় এটার বিষয় হচ্ছে আমার কাব্যচর্চার শুরু থেকে 2020 সাল পর্যন্ত যত লেখা লিখেছি সেই লেখাগুলো মূলত পাঁচ আঙুলের পাণ্ডুলিপিটা আমি লিপিবদ্ধ করার চেষ্টা করেছি এবং বাছাইকৃত লেখাগুলো দিয়েই মূলত পাঁচ আঙুলের পাণ্ডুলিপি সাজিয়েছি সেখানে পাঠক ভালো কিছু কবিতা পাবে এবং বইটি বেশ ভালোভাবে পাঠক গ্রহণ করেছে 2020 বইমেলাতে আমার এই বইটি যে প্রকাশন থেকে এসেছে বাবুই প্রকাশন থেকে আচ্ছা আর এটি কোথা থেকে এসেছে আমরা দর্শকদের জানাতে চাই বইমেলাতে রয়েছে ম্যাগনাম অপাসের স্টলে রয়েছে এই বইমেলাতে এছাড়া এটি ম্যাগনাম অপাস হচ্ছে পরিবেশক এছাড়া আলহামরা প্রকাশন থেকে মূলত বইটি এসেছে আচ্ছা আমরা দর্শককে জানিয়ে রাখি যে লেখকরা আমাদের এখানে সাক্ষাৎকার দেয় তাদের বই কিন্তু আমাদের বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে পাওয়া যায় এবং লেখকের সঙ্গে আমরা সরাসরি কথা বলিয়ে দিয়ে থাকি দর্শক আপনারা যদি এই লহ মেঘাঞ্জলি এবং পাঁচ আঙুলের পাণ্ডুলিপি সংগ্রহ করতে চান আমাদের বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে আসলেও লেখকের সঙ্গে সরাসরি কথা বলেও আমরা পেয়ে দিতে পারবো আমরা এবার দর্শকদের কাছ থেকে আপনার যে কোনো একটি কবিতার অংশ শুনতে চাই হ্যাঁ আমি শুনবো এটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ লহ মেঘাঞ্জলি লহ মেঘাঞ্জলি থেকে একটি কবিতা শোনাচ্ছি দর্শকদের জন্য কি ভীষণ ভালোবাসার দিন বয়ে যায় অথচ নিয়ম কিংবা অনিয়মেও ভালোবাসা হয় না আমাদের ভালো করে ভালোবাসা হয় না আমি দেখি আকাশটা নীল রোদের ডানা মেলে অথচ তুমি করে রাখো অন্ধকার সকাল কাল বৈশাখী এইভাবে নন্দন নিয়ে সময় পাখি উড়ে যায় যায় দিন আর আমাদের ভালোবাসার বেলা চলে যায় কখনো যদি দেখো ভালোবাসা নেই ভালোবাসাকে
তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যাচ্ছে না। ভালোবাসা অন্তরের আলো, অন্তরে খোঁজো। ভালোবাসা অন্তরের আলো, অন্তরে খোঁজো, অভাবে তবে খুঁজতে যেও না। বেশ, ধন্যবাদ। এবং এই ভালোবাসার যে ভালো করে ভালোবাসা, এতে অপূর্ব একটি ভঙ্গিমা আমরা পেয়েছি। সাদা কাক এই নামে মেহেদী হাসান আমাদের সঙ্গে বসে আছে, তারুণ্যদীপ্ত একজন লেখক, দর্শক, এবং আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে। তার বই যেন উত্তরোত্তর সবার কাছে পৌঁছে যায় সেই শুভকামনা জানাই, এবং আপনার ছাত্র জীবন থেকে উত্তরণ হওয়ার পরে যেন একটি ভালো জীবন আপনি নির্মাণ করেন সে আশা আমরা এখান থেকে ব্যক্ত করছি।